চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে করে মাসে কোটি কোটি টাকা ইনকাম করা যায়, এই টাইপের অনেক ভিডিও আছে। এই ভিডিওটা ওই টাইপের না। এই ভিডিওতে আমি কথা বলতেছি না কিভাবে করে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, এই ভিডিওতে আমি কথা বলতে চাই কিভাবে করে চ্যাট জিপিটি দিয়ে অ্যাকচুয়ালি আপনি আপনার শান্তি ফেরত পাবেন। সো লেট মি এক্সপ্লেইন হোয়াট ডু আই মিন বাই দ্যাট। দেখেন, চ্যাট জিপিটি আসার আগে তো লাইভ চলতো এবং চ্যাট জিপিটি আসার পরে লাইভ চলতেছে, বাট পার্থক্যটা কি হচ্ছে? পার্থক্যটা হচ্ছে যে এর আগে অনেক ছোটখাটো প্রতিদিন জিনিসপত্র থাকতো, যে জিনিসপত্রগুলো না আমাদের সহ্য করতে হইতো, বিকজ সহ্য করতে হবে, কারণ কি এটার কোনো মানে সলিউশন নাই, রাইট? সো অনেক অনেক ম্যানুয়াল এরকম কাজ থাকে, অনেক অনেক বিরক্তিকর জিনিসপত্র থাকে যেগুলো কোনো সলিউশন নেই। সো আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বড় বড় চিন্তা করবো ডেফিনেটলি, বাট উই শুড অলসো থিঙ্ক অ্যাবাউট কিভাবে করে চ্যাট জিপিটি ইউজ করে আমাদের প্রতিদিনের লাইফকে ইজিয়ার করা যায়। সো লেট মি এক্সপ্লেইন, আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আপনার জন্য সুবিধা হবে। সো চ্যাট জিপিটি 5 আসার পরে আমি চিন্তা করলাম যে আমার প্রতিনিয়ত কী কী সমস্যা আমি ফেস করি, তার মধ্যে কি একটা সমস্যা ফেস করতে পারি। সো এই সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা আমি একটু দেখাই, আসেন আমরা একটু স্ক্রিনে চলে যাই, আমি একটু বুঝাই আমি কী বলার চেষ্টা করছি। সো আপনি এখন যে জিনিসটা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে রেস্কিউ টাইম, অ্যান্ড আমার এই টুলটা খুব প্রিয় একটা টুল, এটা আমাকে দেখায় আমার কাজ কীরকম যাচ্ছে, ফোকাস টাইম কেমন যাচ্ছে, ব্লা ব্লা ব্লা, অনেক সুন্দর করে অনেক ইনফরমেশন দেখায়। কিন্তু এটার একটা সেকশন আছে যেই সেকশনটা আমার প্রচণ্ড বিরক্ত লাগে, সেটা হচ্ছে এই সেকশনটা, দেখেন ফোকাস অন এ টাস্ক সেকশন। মানে এই সেকশনটা আমি এগুলো কোনো কিছুর সাথে কানেক্ট করতে চাই না, কিন্তু এভরি টাইম আমি এই ওয়েবসাইটে আসি এভরি টাইম আমার এটার দিকে তাকায় থাকতে হয়। মানে আমার এখানে একটা সেকশন আছে যেই সেকশনের কোনো মিনিং নাই, মানে আমার এই দরকারই নাই এই সেকশনটা। সো আই আস্কড মাইসেলফ, আমি কি চ্যাট জিপিটি দিয়ে এই সেকশনটাকে হাইড করতে পারি? ইজ দেয়ার এনি ওয়ে আই ক্যান ডু ইট? আমি কি একটা গুগল ক্রোম এক্সটেনশন ডেভেলপ করতে পারি উইদাউট বিং এ গুগল ক্রোম এক্সটেনশন ডেভেলপার, যে ক্রোম এক্সটেনশন দিয়ে এই জিনিসটাকে হাইড করা যায়? সো আসলে না, দেখি না করা যায় কিনা। সো আমি আগে প্রম্পটটা দেই। হ্যাঁ, হেই, ক্যান ইউ অ্যাক্ট অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স গুগল ক্রোম এক্সটেনশন ডেভেলপার অ্যান্ড I need you to fix an app. So, I'll give you screenshots. This is an app, it's called Rescue Time, and I love this app, but at the same time, there is a section on this app that I just don't like to look at. Like, it's always there, and I need you to develop a Google Chrome extension that will help me hide that section every time I visit this website. I'll upload the screenshots so that you have more context. Ask me if you have any question. Last but not least, please provide zip file so that I can export and upload it. Sounds good? Thanks. All right, আমার টাইপ করতে ভাই ভালো লাগে না, আমার প্রচুর স্পেলিং মিস্টেক হয়, আপনি জানেন যে যদি কন্টেন্ট দেখে থাকেন যে আমার প্রচুর স্পেলিং মিস্টেক হয়, এই কারণে আমি লিখেই দিয়ে দিলাম দেখার জন্য যে চ্যাট জিপিটি এটা আমাকে দিতে পারে কিনা। সো আমি এর আগে যেহেতু এই ডেভেলপ করে দেখছি যে এটা আসলে করা যায় কিনা, সো আমি একটু ওগুলোকে হাইড করে দিই। আমি নতুন করে আরেকবার ডেভেলপ করতে চাচ্ছি, বাই দ্য ওয়ে আমি অলরেডি ভুলে গেছি, আমি এটাকে স্টপ করি। মেইন রিজনটা কি সেটা হইতেছে আমি কেন স্টপ করলাম, আমি এটাকে নতুন করে অ্যাকচুয়ালি কপি পেস্ট করি। স্টপ করার মেইন রিজনটা হইতেছে আমি স্টুপিডের মতো স্ক্রিনশট বসে ওকে দিব, কিন্তু স্ক্রিনশট দিতে ভুলে গেছি। সো স্ক্রিনশটগুলো একটু আপলোড, এই তিনটে স্ক্রিনশট আমি আপলোড করি ফাইনালি। ওকে, সো আমি স্ক্রিনশট ওকে দিলাম যাতে করে ওর কাছে কনটেক্সট থাকে, কনটেক্সট দিতে হবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং জোস একটা জিনিস, সেটা নিয়ে আমি শিওর অলরেডি আপনি অনেক ভিডিও টিডিও দেখে ফেলছেন, বা তার মধ্যে দুই একটা জিনিস আমি খুব চেষ্টা করি। একটা হচ্ছে প্রথমে ওকে বলা অ্যাক্ট লাইক দিস, অ্যান্ড দেন সেকেন্ড কনটেক্সট দেয়া, কনটেক্সট দেওয়া লাগবে, অ্যান্ড থার্ড মোটামুটি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দেওয়া যে ভাই এইটা 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 এটা এটা করো। যেমন ধরেন আমি কিন্তু ওখানে অলরেডি বলে দিছি যে ভাই আমাকে কিন্তু জিপ ফাইল দিও, নাহলে আমি আপলোড করবো কীভাবে, রাইট? এই দেখেন আমি কিন্তু বলে দিছি প্লিজ প্রোভাইড এ জিপ ফাইল, রাইট? বিকজ আমি জানি এটাকে ডাউনলোড করতে হবে, আর যদি এটা যদি আমি না চাইতাম সে এখানেই হচ্ছে আমার কোড দিত, কোড দিয়ে বলতে হ্যাঁ তুমি এখন হচ্ছে যা ইচ্ছা করো। এটা নিয়ে আরও বিশাল বিশাল কাজ করা যায় চ্যাট জিপিটি 5 নিয়ে, অনেক বড় বড় কাজ করা যায়। আমরা করব অ্যাট দ্য সেম টাইম আমরা কি ছোটোখাটো লাইফে যা যা ইস্যু প্রতিনিয়ত ফেস করি ওগুলো কি সলভ করতে পারি? অ্যান্ড বাই দ্য ওয়ে আমি একটা গুগল এক্সটেনশনের এক্সাম্পল দিলাম, আপনার হয়তো অন্যান্য কিছু আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, ফাইনালি আমাকে দিল ফাইলটা, আই হোপ দিস ওয়ার্কস। ইফ দিস ডাজন্ট ওয়ার্ক আমি আপনাকে দেখাবো অলরেডি কি পাইছিলাম আমি, যেটা দিয়ে আমি অ্যাটলিস্ট ট্রাই করছিলাম। সো আমি একটা আগের ফাইলগুলো একটু ডিলিট করে দিই, লেট মি ডিলিট দিস ফাইলস, হ্যাঁ, কারণ আমি জানি এগুলো কাজ করে নেই। সো সেভ, আই হোপ সেভ করবে। নতুন করে আমি চাচ্ছি আপনাকে ফাইল টাইল দেখাইতে। আচ্ছা, সো একটা ফোল্ডার দিল এবং এখন এটাকে আমরা এক্সটেনশন হিসেবে আপলোড করবো। যারা যারা জানেন তারা তারা জানেন আমাকে ডেভেলপার অপশনটা অন করতে হয় গুগল ক্রোম এক্সটেনশনে গিয়ে, অ্যান্ড দেন ওটা অন করা আছে। সো এই ডেভেলপার মুডটা অন করা অলরেডি, আমি লোড করলাম, দেখি এবার কাজ করে কিনা। আল্লাহ আল্লাহ করে কাজ করলে হইলো, কারণ আমি একটা
ডেমো দেখাইতে চাইতেছি আপনাদেরকে। ওকে, সো এই যে এটা আপলোড হয়ে গেছে, আপলোড হয়ে গেছে এবং এনেবলও হয়ে গেছে। আমি একটু দেখি তো, জুম ইন করলাম, আমি সরি ফুল স্ক্রিন করলাম, জুম ইন, আচ্ছা এটা একটু পিন করলাম, আচ্ছা এখানে ক্লিক করি, ওকে এটাই তো ছিল না, রেস্কিউ টাইম হাইড, এই যে রেস্কিউ টাইম হাইড এই সেকশনটা, রাইট? সো লেটস সি ইফ ইট ওয়ার্কস। আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি এটা কাজ করে কিনা। কাজ করবে, কাজ করবে, ইট ডিড। হাউ কুল ইজ দ্যাট? লাইফে বড় বড় অ্যাচিভমেন্ট তো হবে ভাই, বাট প্রতিদিন যদি ছোটখাটো 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 কিছু অ্যাকমপ্লিশমেন্ট হয়, ওয়াই নট? লাইক লুক এট দিস, লুক এট দিস। আমি গত 2 বছর ধরে আমি ওদের এই অ্যাপটা ইউজ করতেছি এবং প্রত্যেকটা দিন স্টুপিড ডে, ওই যে ছোটো যে সেকশনটা আছে ওই সেকশনটার দিকে আমার প্রতিদিন তাকাতে হইতো, এবং আমারও ওসিডি আছে একটা সেকশন যেটার দিকে আমি তাকায় আছি, যেটার কোনো মিনিং নাই, লাইক কোনো মিনিং নাই, ওই সেকশনটা থাকার দরকারই নাই। ও মাই গড, লুক এট দিস। যাদের ওসিডি আছে, হ্যাঁ যারা হচ্ছে যে ছোটোখাটো মানে পারফেকশনিস্ট ওসিডি, এগুলো যাদের আছে আপনারা জানেন কি পরিমাণে শান্তি। আমার এখন ওই স্টুপিড সেকশনের দিকে আর তাকায় থাকতে হবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন আমার কাছে ইনফরমেশন আছে, আমি যে ইনফরমেশন আসলে আমি চাই যে প্রতিদিন কি অবস্থা, আমি কয়টা ফোকাস সেশন নিয়েছি, লাইক দিস ইজ সো ক্লিন, দিস ইজ সো অসম। এনিওয়ে, আই গট টু এক্সাইটেড, এন্ড দ্যাট ইজ এ রিজন ওয়াই, বিকজ এটা আমার প্রত্যেকটা দিন আমাকে বিরক্ত করতেছিল। থাকে না আপনার ধরনের হচ্ছে আপনার স্যান্ডেল ছিঁড়া, এবং ওই সিরা সিরা স্যান্ডেল পরে আপনি হাঁটতেছেন প্রত্যেকটা, তো প্রতিদিন পায়ে দিলে আপনার কাছে বিরক্ত লাগবে না। So this for me, this was like that. Did I make $1 million? No, I did not. That's okay. এত ভাই টেনশন করা লাগবে না, কন্টিনিউসলি প্রতিদিনই হচ্ছে টাকা ইনকাম করার জন্য যে চ্যাটজিপিটি ইউজ করা লাগবে, ইটস রিয়েলি নট লাইক দ্যাট। আস্ক ইয়োরসেলফ, আমি আজকে কী কী সমস্যা ফেস করছি অথবা প্রতিনিয়ত কী কী সমস্যা ফেস করি, ওগুলো কি কোনোভাবে কি আমি চ্যাটজিপিটি দিয়ে সলভ করতে পারি? So, I hope this video was helpful. আপনি যদি ইউটিউবে এই ভিডিওটা দেখে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট আপনার আজকের দিনে কী সমস্যা আপনি হয়তো ChatGPT 5 দিয়ে সলভ করতে চান। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। আই এম সুপার এক্সাইটেড।